एवरीवन वेलकम टू माय चैनल मेघास क्रिएटिविटी। तो तुम्हारे निश्चय खूब भलो आज हमें भलो आज के एक ब्लॉग शेयर करा इच्छे नहीं आज के एक डिफरेंट किछु शेयर करा इच्छे आछे। आमी सामान्य किछु पैसा खर्चा करे की करे घरे भोल पाल्टे दी सेटा तोमादेरके देखाबो। माने सामान्य किछु पैसा खर्चा करे কি করে ঘরটাকে চেঞ্জ করে দেওয়া যায় পুরোপুরি, মানে নিজের মতো করে। আমি নিজের মতো করে চেষ্টা করেছি, তোমরা তোমাদের নিজের মতো করে চেষ্টা করবে। তো আমি যেভাবে যে প্রসেস অ্যাপ্লাই করেছি তো তোমরাও করতে পারো। ডেফিনেটলি ঘরের পুরো একটা লুক চেঞ্জ করে দেবে, মানে একটা দেওয়ালে ওটা জিনিস লাগালে বা যে জিনিসটাই হোক পুরো মানে একটু ডিফারেন্ট টাইপের লাগবে। তো আমি খুব বাজেটলি খুব চিপ মানে কিছু জিনিস ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তো আমি সেগুলো বেশিরভাগ জিনিস অফারে পেয়েছি। তো সেই জিনিসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর প্রচণ্ড গরম লাগছে, ফ্যান বন্ধ করে দিয়েছি যেন তোমাদের প্রবলেম না হয়, নাহলে ভিডিওতে নয়েজ চলে আসে। তো কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম, তার মধ্যে দুটো জিনিস দাঁড়াও, হ্যাঁ তার মধ্যে দুটো জিনিস আমার মানে আমার জন্য ইউজ মানে কিনেছি। তো প্রথমটা হলো এটা, এটা আমি সবগুলো কিন্তু আনবক্সিং করে নিয়েছি, এটা কোনো আনবক্সিং ভিডিও না। তো দেখো এটা কোনো আনবক্সিং ভিডিও না, আমি যে জিনিসগুলো অর্ডার করেছি সেগুলো খুলে আমি দেখেও নিয়েছি সত্যি কথা বলতে। যেটা এই দেখো এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছ কি না, তো এই বক্সের মধ্যে জিনিসটা এসছে, এই যে এই হলো জিনিসটা ঠিক আছে। তো এটা তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। এটা একটা চোকার সেট, আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল বাট পাচ্ছিলাম না। তো ফট করে একদিন মাথায় আসলো যে একটু অনলাইনে সার্চ করে দেখাই যাক আমার যে জিনিসটা পছন্দ। একজনকে অ্যাকচুয়ালি একজনকে ইনস্টাতে দেখতাম, তো ওই মেয়েটাই পড়েছিল। তো এটা একটা ট্রেন্ডিং সেট ঠিক আছে, ট্রেন্ডিংয়ে চলছিল, ট্রেন্ডিংয়ে বলে যে অনেক কারো কাছে আছে। তো এটা হচ্ছে আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে খুলছি, ভীষণ মানে যত্ন সহকারে পাঠিয়েছে, বক্সের ভেতরে ছিল। তো এটা খুললাম আর এরকম করে কভারেজ করা আছে একটা পেপারের মধ্যে। তো এই হলো ইয়াররিংটা, এই হলো ইয়াররিংটা। ও জাগিস, যেটা বলছিলাম তো আমি ভাবলাম একটু ফ্লিপকার্টে একটু দেখাই যাক, আমি যখন এত কিনি ফ্লিপকার্ট থেকে তো একটু দেখাই যাক। তো কিনেছি বাট ভীষণই ভালো আর সুপার একটা কালেকশন ঠিক আছে, পরলে মুখের পুরো লুক চেঞ্জ হয়ে যায়। তো দেখলে এটা পরে যেমন ছিলাম দেখতেই পাচ্ছ, আর এটা চেঞ্জ পুরো মুখটা চেঞ্জ করে দেবে। যাই হোক আমি তো নাইটি পরে আছি, নাইটিতে তো এটা ভালো যাচ্ছে না। এটা কোনো শাড়ি মানে যে কোনো ওয়েস্টার্ন ড্রেস বা কুর্তি গাউন টপ জিন্স সব কিছুর সাথে যায়, এত সুন্দর একটা মিশে ইয়াররিংস। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো। তো এই হলো সেট, এটা এটা আর আমি পরছি না। তো আমার কানেরটা আমি তাড়াতাড়ি পরে নিই। ঠিক আছে, তো আর এটা হলো নেক পিসটা, নেক পিসটা দুর্ধর্ষ সুন্দর। তো আমার এই ড্রেসের এটার সাথে ভালো লাগবে না, মানে এই দেখো পুরো গলাটা কভার করে থাকে, জাস্ট ওয়াও কালেকশন, জাস্ট ওয়াও। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে খুব সুন্দর। তো আমি সব কটা লিঙ্কে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা ওখান থেকে পারচেস করতে পারো, ভীষণ সুন্দর আর খুব রিজনেবল প্রাইসে। তো এটার প্রাইস আমি নিচে মেনশন করে দেব, তো তোমরা সেখান থেকে কিনতে পারো। এটা হলো ফার্স্ট, সেকেন্ড চলে আসছি, সেকেন্ড হলো, সেকেন্ডটাও আমারই এখানে। এটা অ্যাকচুয়ালি আমি খুলে ইউজও করেছি তো তোমাদের দেখিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে। এটা হচ্ছে এটা মাসকারা, তো আমি এটা মেবলিনের মাসকারা। তো এটা অ্যাকচুয়ালি দাম 400 ঠিক আছে, তো আমি এটা 300 পেয়েছি, তো 100 টাকা কম একটা জিনিসে, তো ভাবতেই পাচ্ছ খুব রিজনেবল প্রাইসে। তো এটা আর বেশি এটা নিয়ে বেশি কথা বলার কোনো দরকার নেই। তো হয়ে গেল একটা, দুটো জিনিস, থার্ড চলে আসছে, সেটা হলো তোমাদের খুব ভালো লাগবে এই জিনিসটা। এটা হলো কর্নার সেলফ বা কর্নার র্যাক, যেটাই যে বলে থাকো না কেন। তো এগুলো সব কিছুতে ইউজ করা যায় পার্টিকুলার, দেখো তো এখানে তিনটে আছে, 1 2 3 ফোকাস কেন নিচ্ছে না আজকে ক্যামেরা, 1 2 3 ঠিক আছে, 1 2 3 দেখতে পাচ্ছ, প্রথমেরটা এতটা, তারপরেরটা এতটা,
তারপরে এটা এতটা, ঠিক আছে? তো এখানে দেখো এরকম ফুটো আছে, দেখতে পাচ্ছ এই যে, এই যে ফুটো, এই যে দুটো ফুটো। তো এটা কর্নার সেলফ, যেহেতু এরকম করে কর্নারে লাগিয়ে এটা কিছুর সাথে একটা কাভারেজ করে ওটাকে মানে ঢেকে দিতে, মানে লাগিয়ে রাখতে হয়। তো এটা বাথরুমে ইউজ করতে পারো, বেডরুমে ইউজ করতে পারো, মানে হলরুমে, আমি তো এটাকে ভেবেছি হলরুমে ইউজ করবো। তো এটার ওপরে কী দেবো সেটাও দেখিয়ে দিচ্ছি, বাট এগুলো যে এসছে ওয়াও ওয়াও। আর এটার এটার যে রেঞ্জ এটাও আমি নিচে মেনশন করে দেবো, তো তোমরা দেখে নিও। ভীষণ সুন্দর একটা জিনিস, আর আমার হাজব্যান্ড বলছিল ভীষণ কম দাম দিয়ে এটা পাওয়া গেছে। তো এই হলো জিনিস, খুব চিপ রেঞ্জে পেয়েছি আর খুব কম টাকায় আমি বাজেট ফ্রেন্ডলি শপিং করেছি। তো হয়ে গেল তিনটা জিনিস। এবার চার নম্বর জিনিসটা দেখি, জিনিসটা হলো এটা, এটা হলো টেবিলে যে ভাত খায় জানোই তো, ডাইনিং টেবিল যে ম্যাটগুলো থাকে, তো ছটা ম্যাট। আমাদের ডাইনিং টেবিল অ্যাকচুয়ালি 8 সিটার, মানে 8 সিটের, 8 জন বসতে পারবে, কিন্তু আমরা তো বাড়িতে 3 জন 4 জন থাকি, বাবানকে ধরছি না কেন, বাবান খায় না ডাইনিং টেবিলে, সেই জন্য ধরছি না। যাই হোক 4 জন আমরা খাই, তো 4 জনের জন্য 6টাই বেশি, তো বেকার ফালতু টাকা ওয়েস্ট করে কোনো লাভ নেই। মানুষ খুব বছরে 1-2 বার আসে কি না, তো তাদের জন্য ওরকম করে পয়সা নষ্ট করে কোনো লাভ নেই সেই জন্য। আর হাতে দেখতে পাচ্ছ আলতা, তো আমি আগমনি শ্যুট করেছিলাম, তো তার সেদিনই আমি এডিটিং করছি। তো ভীষণ সুন্দর দেখে খুলে প্যাকেট থেকে, তো এগুলো আমি একসঙ্গে অর্ডার করেছিলাম কিন্তু একসঙ্গে আসেনি, ঠিক আছে? এই দেখো 6টা, এরকম 6টা এই যেখানে আছে, এই যে এরকম 6টা, ঠিক আছে? খুব ভালো, এই দেখো ভীষণ ভালো, তোমরাও ট্রাই করতে পারো। তো ফিপ চলে আসি, ফিপ হচ্ছে এরকম একটা ম্যাট, এটা হচ্ছে টেবিলে পাতে, যে টেবিলে ডাইনিং টেবিলে যে কভার হয় সেটা। তো দেখো এটাও ভীষণ সুন্দর, এটা জল ছাপ যে হয়, জলের উপর মানে ফোটাফোট, মানে একটা প্লাস্টিকের উপর জল ছিটালে পরে যেরকম মানে কালারটা আসে, মানে যেরকম দেখতে লাগে সেম ওরকম, কিন্তু চারিদিকে বর্ডার দিয়ে মানে মোটা একটা পার বসানো আছে, যার জন্য এটার লুক পুরো চেঞ্জ করে দিয়েছে, ভীষণ সুন্দর। এটা আমি ভীষণ মানে আমি টেবিলের কভার যত দিন মানে এখনও পর্যন্ত যতদিন যতবার কিনেছি, হ্যাঁ, সব থেকে কম দাম দিয়ে এটা পেয়েছি আর সব থেকে সুন্দর। এই দেখো, তো আমি এটা মানে এটার কত দাম নিয়েছি এটা মেনশন করে দেবো। আর দেখো এটা আমি আর একটা কথা বলে দিই, কোনটা লাগিয়ে কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে কোন মানে কেমনভাবে কি আমি লুকটা ক্রিয়েট করেছি, ঠিক আছে? তো এই হলো পাড়টা, ভীষণই সুন্দর গর্জিয়াস। এই হলো পাড়টা, এই দেখো এরকম একটা পাড় আছে, ভীষণ সুন্দর, ঠিক আছে? এটা আমি খুলছি না, কিন্তু লাগানোর পর মানে টেবিলে পাতার পর কতটা গর্জিয়াস লাগে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, নাহলে তোমরা ভালো ভালো বুঝতে পারবে না। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর লাস্ট, ভীষণ পছন্দের আমার জিনিস, আমি মেলাতে অনেকবার ট্রাই করেছি, মেলাতে এমনকি এগুলো বেশিরভাগ মেলাতেই পাওয়া যায়, ঠিক আছে? এরকম ছোট টবের মধ্যে হয়, আর আমি এই সেম জিনিস অর্ডার করে মানে মেলাতে দেখেছিলাম, 150 টাকা করে চেয়েছিল, আর দোকানে তো হাতে দেওয়া যায় না মানে গলা কাটা দাম, কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না আমি এটা কত কম দাম দিয়ে পেয়েছি। তো সবকটা লিঙ্ক আমি বলে দিচ্ছি, বারবার করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে 6টা পিস আছে, আমি এটা খুলিনি কেন বলো তো, বাবান যা দুষ্টু না, উপর থেকে খুলে খালি একটু দেখেছি, এই যে, ঠিক আছে? তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, এরকম করে কাট করে পড়বে না, এই দেখো, দাঁড়াও ফোকাস দিচ্ছে না, তো এইগুলো জিনিস। তো একটা প্লাস্টিক থেকে খালি বের করেছিলাম, বেশ সুন্দর প্যাক করে দিয়েছে, খুব যত্ন সহকারে ওরা ডেলিভারি দেয়। তো দেখো এই ব্যাগের ভিতরে এরকম করে আছে প্লাস্টিক দিয়ে মোড়ানো, ওটাও ছিল ওই অরেঞ্জ কালারেরটাও ছিল মোড়ানো, বাট আমি খুলে ফেলে একটু দেখেছি, মানে মাকে দেখেছি ভিডিও কলে। তো এই হলো জিনিসটা, কত কিউট আর কি সুন্দর, দেখো ভীষণ সুন্দর না? আমার তো খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। তো এটা হলো চীনামাটির, আই থিঙ্ক কি প্লাস্টিকের কিছু হবে।
তো আমি এটার লুক আলাদা দেব, কেন কি এটা হোয়াইট কালার, তো হোয়াইট কালারের উপরে এটা বেশি ভালো লাগছে না, তো এটাকে ভেবেছি আমি ব্ল্যাক কালার বা কোনো একটা রং করে পটটাকে সেট করব। তো দেখো এই হলো প্রথম, এখানে রাখছি আর টেবিলের উপরে। সেকেন্ড হলো এটা, তো এটা আমি খুলিনি, তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। প্যাকেটগুলো খুলতে তো হবেই বলো, আমি খুলিনি কেন, আমি তোমাদেরকে দেখাবো বলে খুলিনি। বেশ সুন্দর, বেশ ঝাঁকড়া ঝাঁকড়া। এটা হলো আর একটা, এই হলো দুটো, ঠিক আছে দুটো। কালারগুলো দুর্দান্ত গো, দুর্দান্ত, কোনো কথা হবে না জিনিস নিয়ে, কোনো কথা না। এই হলো পিঙ্ক, যারা পিঙ্ক কালার ভীষণ পছন্দ করো তাদের তো ভীষণই ভালো লাগবে। আমি সব কালার পড়তে ভালোবাসি, সব কালার পছন্দ করি, আমি কালারফুল মানুষ, আমি কালারফুল মানুষ, সব রং করতে ভালোবাসি, সব রং সবাইকে পরে দেখতে ভালোবাসি। এটা হলো একটা, আর একটা হলো ল্যাভেন্ডার কালার, এই হলো ল্যাভেন্ডার কালার, ঠিক আছে। এই কালারটাও ভীষণ সুন্দর লাগে, ভালো লাগে, সব কটা কালারই সুন্দর, আর প্রত্যেকটা ডিজাইন আলাদা, একটার সাথে আরেকটার কোনো ম্যাচ নেই, ঠিক আছে। এই হলো জিনিসটা, এই হলো জিনিসটা। তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো লাস্টে কতটা সুন্দর লাগছে, আর সাজানোর পর কী লুক আছে, ক্রিয়েট হচ্ছে সেটা দেখি, ঠিক আছে। এই হলো জিনিসটা, এগুলো খুলে দিতে হবে। এই হলো হোয়াইট কালারের, বেশ জুঁই ফুলের মতো সুন্দর লাগছে দেখতে। এই হলো একটা, আর একটা দেখিয়ে দিই এটা। এটা মানে একটা পাতার সাথে, একটা গাছের সাথে আর একটা গাছের কোনো ম্যাচই নেই জানো তো, বেশ সুন্দর। ছটা একবার নিয়েছি, কম পড়েছে তো দাম, সেই জন্য একবারে ছটাই নিয়ে নিলাম, লাগেই তো। আর পুজোর সময় দেখবো ঘরটা একটু অন্যরকম দেখতে ভালো লাগে। এটা হলো আর একটা, কি একটা যেন আছে একটা, এই হলো আর একটা, ঠিক আছে। এই হলো আর একটা, তো কোনটা কার কেমন লাগছে প্লিজ বলো, আর আমি ঘরের লুকটা পুরো চেঞ্জ করার পর তোমাদের সাথে আবার দেখা করছি। সবাই জানো এটা কি, তো এটা আমি খুব রিজনেবল প্রাইসে পেয়েছি, আর এটা সিলভারের জানো তো, আমার আলমারিতে যেগুলো আছে আমার ওয়ার্ড্রবে, একটা প্লাস্টিকের, একটা সিলভার, একটা স্টিল, এরকম তো ভালো লাগে না দেখতে, তো একরকম জিনিস দেখতে ভালো লাগে, তো সেই জন্য নিয়ে নিলাম 12টা, বেশ সুন্দর সাজানো থাকবে, তো সেই জন্য নিয়ে নিলাম। তো তোমাদেরকে সাজিয়ে
आज के धमाकेदार एक वीडियो तुम्हारे केम लगल अवश्य बोलो कमेंट सेक्शने कमेंट करो और जर आरो किछु किछु टिप्स जानते इच्छा करछे प्लिज कमेंट सेक्शने कमेंट करो आमी बोले दिओ भालो लागले एकटा भिडियोते लाइक करते भूलो ना और आमार चैनलटाके जारा एखोनो पर्यन्त सबसक्राइब ना करे थाको तार झटपट सबसक्राइब करे दाओ पाशे थाका बेल आइकन प्रेस करे दाओ और जारा सबसक्राइब करेछो तादेरके असंख्य असंख्य धन्यवाद आजके आमी एखानेई टाटा।